আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ম্যাথমেটিক্স 3-এর চতুর্থ অধ্যায়ের একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আমাদের গাণিতিক সমস্যাটি হচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধ 7√2 সেন্টিমিটার, এর ভিতরে অঙ্কিত বর্গক্ষেত্র এবং বর্গে অন্তস্থ বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য করো। অর্থাৎ একটা বৃত্ত দেওয়া আছে, সেই বৃত্তটার ব্যাসার্ধ দেওয়া আছে, এই বৃত্তটার মধ্যে একটা বর্গক্ষেত্র আছে, ওই বর্গক্ষেত্রটার মধ্যে আরেকটা বৃত্ত আছে, আমাদেরকে বর্গক্ষেত্র এবং এই বর্গক্ষেত্রের ভিতরে যে বৃত্তটা আছে এই বৃত্তটার এই দুইটার ক্ষেত্রফলের পার্থক্য বের করতে হবে। তাহলে আমরা অঙ্কটার সমাধানে চলে যাই, দেখি কিভাবে এটা করা যায়। তো এইখানে আমার যেই তথ্যটা দেওয়া আছে সেটা আমি একটু বোল্ড করে নিয়েছি, 7√2 বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে এই যে অরেঞ্জ কালারের একটি বৃত্ত নিয়েছি, এই বৃত্তটার ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 7√2 সেন্টিমিটার। মনে করি বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্র ABCD, অর্থাৎ এই বৃত্তটার মধ্যে এই ব্লু রঙের আমার বর্গক্ষেত্রটা আছে, যেটার চারটা বাহুকে আমি যথাক্রমে ABCD দিয়ে চিহ্নিত করি। এইবার এই ব্লু রঙের বর্গটার মধ্যে আমার এই গ্রিন রঙের আমার ইটা আরেকটা বৃত্ত আছে, আমাকে এই গ্রিন রঙের বৃত্তটা এবং ব্লু রঙের বর্গটার ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। তো আমি অঙ্কটাতে চলে যাই, দেওয়া আছে কি আমাদের সবার বাহিরের যে অরেঞ্জ রঙের যে বৃত্তটা আছে এই বৃত্তটার ব্যাসার্ধ দেওয়া আছে 7√2 সেন্টিমিটার। তাহলে যদি ওইটার 7√2 সেন্টিমিটার হয়, তাহলে আমাদের বর্গের কর্ণটাও হবে হচ্ছে 7√2, অর্থাৎ বৃত্তের ব্যাস 7√2 এর সাথে 2 গুণ করে আমরা বৃত্তের ব্যাসার্ধ থেকে ব্যাস বের করে নিব। ব্যাস বের করলে অর্থাৎ আমাদের বড় বৃত্তটার অরেঞ্জ রঙের বৃত্তটার ব্যাসার্ধ দেওয়া আছে, সেখান থেকে আমরা ব্যাস বের করব। আর ব্যাসটাকে যদি বের করতে পারি তাহলে সেটাই হবে হচ্ছে আমাদের বর্গের কর্ণের দৈর্ঘ্য। তাহলে বৃত্তের ব্যাস কত হবে? বৃত্তের ব্যাস হবে 2 × 7√2 সেন্টিমিটার, এবং এটাই হচ্ছে আমাদের এই ব্লু রঙের বর্গটার কর্ণের দৈর্ঘ্য। তাহলে এটাকে যদি ক্যালকুলেট করি আমাদের আসতেছে হচ্ছে 19.8 সেন্টিমিটার, অর্থাৎ আমাদের বর্গের কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। এবার বর্গের যেহেতু কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেছি, তাহলে বর্গের ক্ষেত্রফলটাও আমরা বের করতে পারবো। আমরা জানি, আমরা এর আগের অঙ্কটাতেই দেখেছিলাম যে বর্গের ক্ষেত্রফল কর্ণ দিয়েও বের করা যায়, সেটা হচ্ছে 1/2 × কর্ণদ্বয়ের গুণফল। সেই ক্ষেত্রে 1/2 × কর্ণটা ছিল 19.8, সুতরাং দুইটাই 19.8 হবে, 19.8 × 19.8 বর্গ সেন্টিমিটার। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, এটাকে ক্যালকুলেট করলে আসতে আসতে হচ্ছে 196 বর্গ সেন্টিমিটার। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত হবে? বর্গের বাহুর দৈর্ঘ্য, আমাদের বর্গের ক্ষেত্রফল 196 বর্গ সেন্টিমিটার বের করেছি, এখান থেকে বর্গের বাহুর দৈর্ঘ্য বের করা কিন্তু খুবই সহজ, কারণ বর্গের বাহুর দৈর্ঘ্য বের করার ক্ষেত্রে আমরা শুধুমাত্র ক্ষেত্রফলটাকে যদি রুট করে দিই তাহলেই বর্গের বাহুর দৈর্ঘ্য বের হয়ে যাবে। তাহলে আমরা এই 196 সেন্টিমিটারকে আমরা রুট করি, যদি রুট করি তাহলে আমাদের আসতেছে হচ্ছে 14 সেন্টিমিটার, অর্থাৎ বর্গের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। এইবার বর্গে অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ কত হবে? বর্গের অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ হবে বর্গের বাহু যেটা তার অর্ধেক, বর্গের বাহু যেটা থাকবে তার অর্ধেকই হচ্ছে বর্গের মধ্যে যে আমাদের গ্রিন রঙের যে বৃত্তটা ছিল ওই বৃত্তটার ব্যাসার্ধ। সেই ক্ষেত্রে আমরা বর্গের বাহু হচ্ছে 14, 14কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে 7 সেন্টিমিটার, তার মানে বর্গে অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার। এইবার হচ্ছে আমরা বর্গে অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, পাই R² বর্গ সেন্টিমিটার, এখানে আর এর মান হচ্ছে বর্গের বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা বর্গের অন্তর্লিখিত যে বৃত্তটা আছে সেটার ব্যাসার্ধ পেয়েছি হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এখানে 7, আর এর পরিবর্তে যদি 7 বসিয়ে দিই তাহলে আমরা পাই হচ্ছে 154 বর্গ সেন্টিমিটার। এটা বের হলো হচ্ছে আমাদের একেবারে ভিতরের যে ছোট বৃত্তটা আছে সেই বৃত্তটা হচ্ছে 154 সেন্টিমিটার, সেটার এরিয়া বা ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের পার্থক্য কিভাবে বের করব? বর্গের ক্ষেত্রফল থেকে আমরা এই বৃত্তটার ক্ষেত্রফল বিয়োগ করব। বর্গের ক্ষেত্রফল হচ্ছে 196 এবং বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 154, দুইটাকে যদি বিয়োগ করি তাহলে আসে হচ্ছে 42 বর্গ সেন্টিমিটার, এবং এই 42 বর্গ সেন্টিমিটারই কিন্তু আমার উত্তর। অঙ্কটা খুবই সহজ, অঙ্কটা কিন্তু খুব জটিল একটা কিছু না, অঙ্কটা যদি আপনি খাতায় করে একটু প্র্যাকটিস করেন তাহলে এই অঙ্কটার সমাধান আপনি নিজে নিজেই করতে পারবেন। এরকম আরও বেশ কিছু অঙ্ক আপনাদের বইয়ে দেওয়া আছে, এটা রচনামূলক কিংবা সংক্ষিপ্ত আকারে আসতে পারে, সেই ক্ষেত্রে যদি কেউ না বুঝে থাকেন তাহলে কমেন্টে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।